গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এমন একটি উপকথার গল্প বলবো যা আমাদের সকলকে জাগরিত করবে বৃক্ষ সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, বৃক্ষ মানে উদ্ভিদ। বিশাল বৃক্ষগুলিকে কেন কাটা উচিত নয় সেই সংক্রান্ত একটি গল্প গ্রীষ্মের উপকথায় রয়েছে। আজকে সেই গল্পই আলোচনা করব। তবে সেই গল্প শুরু করার পূর্বে যার প্রথমবার রুলেন স্টোরি চ্যানেলে এসেছো তাদের সকলকে স্বাগত জানাই আমাদের রুলেন স্টোরি পরিবারে। এই রুলেন স্টোরি পরিবারের সমস্ত শিক্ষিত মানুষরা সমবেত হয় শিক্ষার বিষয়গুলিকে আলোচনা করার জন্য। তুমিও এই পরিবারের সদস্য হতে পারো চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এবার চলো মূল আলোচনায় আসা যাক। প্রতিটি সংস্কৃতি, সভ্যতা এবং দেশে মহান বৃক্ষদের সম্মান করা হয়ে থাকে। সে ভারতবর্ষের বট গাছেই হোক না কেন, আর ইউরোপের ওক গাছেই হোক না কেন, বিশাল আকৃতির পুরাতন বৃক্ষদের পূজা করার রীতি প্রাচীন যুগ থেকে আজও অবিরাম চলে আসছে। আজকে আমরা এমন এক উপকথার গল্প জানবো যেখানে বৃক্ষছিদন যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা উপলব্ধি করতে পারবো। প্রাচীন গ্রীসের উপকথা অনুযায়ী যখন কোনো দেবতা, পরী, দেবী বা অপ্সরা কোনো বৃক্ষের উপর খুশি হয়ে থাকেন তখন সেই বৃক্ষ মহীরূঢ়ে পরিণত হয়, অর্থাৎ এক বিশাল বৃক্ষে পরিণত হয়। এই বিশাল বৃক্ষগুলির প্রকাণ্ড শাখা প্রশাখা নিয়ে নিজের স্থানে সম্মানের সাথে নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। প্রাচীন গ্রীসের এক গভীর জঙ্গলে এমনই এক বৃক্ষ ছিল। এই বৃক্ষটি এতই প্রকাণ্ড ছিল যে তার শাখা প্রশাখা বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছিল। প্রায়শতই নাকি জঙ্গলের পরীরা এই বৃক্ষের চারিদিকে নৃত্য করতে আসতেন। শুধু তাই নয়, বৃক্ষের আশ্রয় নিয়েছিল কত জানা অজানা প্রাণী। এই সমস্ত প্রাণীদের কাছে এই বৃক্ষই ছিল তাদের জন্মভূমি এবং তাদের আনন্দভূমি। রাত্রি হলেই পরীরা বৃক্ষের নিচে জমায়েত হতেন এবং আনন্দ উৎসবে মেতে উঠতেন। এক কথায় বলতে গেলে এই বৃক্ষটি একটি পবিত্র বৃক্ষ ছিল এবং এর পবিত্রতার কথা সারা নগরে ছড়িয়ে পড়েছিল। জঙ্গলের দুরন্ত শিকারী থেকে শুরু করে কাঠুরিয়ারা পর্যন্ত এই বৃক্ষ থেকে দূরে থাকতেন। সারা জঙ্গলের মধ্যে এই গাছটি ছিল একটি বিশাল দৈত্যের মতো। প্রকৃতপক্ষে এই গাছটি লাগানোই হয়েছিল দেবতা ডেমিটারের জন্য। ডেমিটারের সম্মানার্থে স্বর্গ থেকে অপ্সরারা নেমে এসে এই ওক গাছটিকে ঘিরে নাচ করতেন এবং গান গাইতেন। এইভাবেই সময় অতিবাহিত হয়ে যেত। এই জঙ্গলের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করতেন একজন ধনী বণিক। তিনি সবই শুনেছিলেন এই বৃক্ষ সম্বন্ধে। তিনি একদিন গভীর জঙ্গলে এসে পৌঁছালেন এই বৃক্ষকে দেখার উদ্দেশ্যে। তিনি যেই নামাত্র এই বৃক্ষকে দেখলেন তার মধ্যে লোভ সৃষ্টি হলো। তিনি ভাবলেন এই প্রকাণ্ড গাছকে কেটে এর গুড়ি এবং শাখা পোশাকে দিয়ে সুন্দর সুন্দর আসবাবপত্র এবং বাণিজ্যের জন্য নৌকা বানানো যাবে। আর যেমন ভাবা তেমনি কাজ। তিনি পরের দিনেই এসে পৌঁছালেন নিজের ভৃত্যদের সাথে, সাথে আনলেন কুড়ুল। তিনি এরপর ভৃত্যদের নির্দেশ দিলেন এই বৃক্ষকে কেটে ফেলার জন্য। কিন্তু বণিকের ভৃত্যদের অর্থাৎ পরিচারকদের মধ্যে অনেকেই এই দৈব বৃক্ষ সম্বন্ধে অবহিত ছিলেন, তাই কেউই এই বৃক্ষ ছেদনে এগিয়ে এলেন না। বণিক ক্রুদ্ধ হলেন নিজ ভৃত্যদের উপর এবং তৎক্ষণাৎ ভৎসনা করলেন নিজের পরিচারকদের। তবু কেউই সামনে এগিয়ে এলেন না, বরং একজন বৃদ্ধ পরিচারক সাহস করিয়ে এগিয়ে এলেন বণিককে বোঝানোর জন্য। বণিক বৃদ্ধের কথা শুনে আরোই ক্রোধিত হলেন এবং সেই বৃদ্ধকে কর্ম থেকে নিষ্কাশিত করলেন। এসব কিছু জেনেও দাম্ভিক ইউরিশিক তার ভৃত্যদের গাছটি কেটে ফেলার জন্য হুকুম দিলেন। ভৃত্যরা তা কাটতে না চাইলে ইউরিশিক নিজেই তাদের হাত থেকে কুড়ুলটা কেটে নিয়ে গাছটিকে কাটতে শুরু করলেন। বললেন ইউরিশিক দম্ভের সাথে বললেন, স্বয়ং দেবী এই গাছের রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকলেও আমার কুড়ুলের আঘাতে তাকে আজ মাটিতে পড়তেই হবে। কিন্তু সাধারণ গাছের মতো নির্বাক ছিল না এই পবিত্র ওক গাছ। নির্মম ইউরিশিক যখন কুড়ুলের ঘা দিচ্ছিল তখন গাছটির শ্যাওলা পড়া গা থেকে যন্ত্রণার মতো মানুষের কান্না ভেসে আসছিল। তার পাতাগুলো যেন ম্লান হয়ে উঠল মুহূর্তের মধ্যে। গাছের ডালপালাগুলো কাঁপতে লাগলো এবং শেষে গাছের গুড়ি থেকে রক্ত ঝরছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলেই যারা গাছ কাটা দেখছিল তারা নিষেধ করল ইউরিশিককে, কিন্তু কারোই কথাই শুনল না এই দাম্ভিক বণিক। শেষ পর্যন্ত একজন এগিয়ে এসে ইউরিশিকের হাতটা ধরে অনুরোধ করে বললেন, হে বণিক, এই দেবাংশী গাছকে তুমি কেটো না, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব। কিন্তু বণিক সে কোনো কথাই শুনতে চায় না,
বরং রাগের মাথায় কুড়ুলের এক ঘায়ে হত্যা করলো সেই ব্যক্তিকে। অবশেষে এক বিরাট শব্দ করে মাটিতে পড়ে গেল সেই বিশাল বৃক্ষ। স্বর্গের অপ্সরেরা এবং বনপরীরা দেবতা দিমেতারকে প্রতিশোধ নেবার জন্য উত্তেজিত করতে লাগলো। দিমেতারও সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করলেন। দিমেতার বণিককে এমনই এক অভিশাপ দিলেন যা বণিকের শেষ জীবনে হয়ে উঠেছিল ভয়ঙ্কর। তা যাই হোক, গাছ কাটার পর সেই দিন দিনের শেষে কাজ সেরে বাড়ি ফিরলেন বণিক। সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে অস্বাভাবিক রকমের ক্ষুধা সঞ্চারিত করলেন দেবী। অতৃপ্ত ক্ষুধার জ্বালায় দিন রাত জ্বলতে লাগলো বণিক ইউরিশি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই প্রবলতর হলো এই ক্ষুধার জ্বালা এবং সে নতুন করে ক্ষুধার জ্বালা অনুভব করতে লাগলো। তার শুধু মনে হয় কি খায় আর কি খায়। সে যতই খাবার খেতে শুরু করলো তার খিদা যেন বেড়েই চললো। প্রথম প্রথম প্রচুর টাকা খরচ করে নানা জায়গা থেকে নানা রকমের সুখাদ্য এনে খাবারের টেবিলে তা সাজিয়ে রাখা হলো। নানা রকমের পশুর মাংস আনা হলো তার জন্য, কিন্তু কিছুতেই তার আর ক্ষুধা মেটে না। শান্ত হলো না তার পেট, তাকে ক্রমাগত খাবার খেয়েই যেতে হচ্ছে। অবশেষে কিছুদিনের মধ্যেই তার সমস্ত ধন সম্পদ ফুরিয়ে গেল। বণিক ইউরিশিক সত্যি একদিন ধনী বণিক ছিলেন, কিন্তু আজকে তার পেটের ক্ষুধা মেটাতে গিয়ে তার সমস্ত গাড়ি বাড়ি তাকে সমস্ত কিছু বিক্রি করতে হলো। তার যা জমি জমা ছিল তাও বিক্রি হয়ে গেল একে একে। শেষকালে দেখা গেল স্থাবর অস্থাবর সব সম্পত্তিতেই তার বিক্রি হয়ে গেছে খিদার চোটে। দেখা গেল তার একটিমাত্র কন্যা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তখন বাধ্য হয়ে সে নিজের মেয়েকে বিক্রি করল, মেয়ে ক্রীতদাসীতে পরিণত হলো। তবু সেই মেয়ে বিক্রির টাকা খরচ হয়ে গেল অল্প দিনের মধ্যেই। শেষে যখন বণিকের কোনো কিছুই নেই তখন অখাদ্যও খেতে শুরু করলো, কিন্তু ক্রমে তার অবস্থা এমনই হলো যে বাড়িতে আর কোনো কিছুই খাদ্যদ্রব্য নেই। কিন্তু তার খিদা এতই বেশি যে তাকে খাবার খেতেই হবে। তখন সে নিরুপায় হয়ে নিজের মাংস নিজেই খেতে শুরু করলো। এইভাবে মৃত্যু হলো বণিক ইউরিশিকের। গাইজ, তাহলে আজ এ পর্যন্তই থাকলো। আশা করি আজকের গল্প তোমাদের সকলের খুবই পছন্দ হয়েছে। তোমরা যদি গল্পকে পছন্দ করেছো তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে অনেক বেশি করে শেয়ার করো। আর আরও একটি সুসংবাদ আছে তোমাদের সকলের জন্য, যারা তোমরা ইংলিশ অনার্স নিয়েছো বা ইংরেজিতে স্নাতক করছো তাদের জন্য আমার আরও একটি চ্যানেল রয়েছে ইন্দ্রনীল দাস। সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো ইংলিশ অনার্স সংক্রান্ত বা ইংরাজি সংক্রান্ত বিভিন্ন সাহায্য পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত থাকলো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সকলকে।